লোকটি যে বেআইনিভাবে ঘরটা দখল করে রেখেছে, ওর নামে থানায় একটা কমপ্লেন করবেন। ও আইএনটিটিউসির কেউ নয়, আইএনটিটিউসির কোনো অনুমোদন ওর মধ্যে নেই, ওর কাছে নেই, আমরা এটা পরিষ্কার করে দিয়েছি। কোনো কারোর ব্যক্তিগত মার্কেট কমপ্লেক্স নয়, এটা একটা পৌরসভার মার্কেট। ওনার বলে দেওয়া দিয়ে তো ঠিক হয়ে যাবে না যে আমি তৃণমূলটা করি কি করি না, যদি আমার নামে এফআইআর হয় তার বিরুদ্ধে আমি যা যা পদক্ষেপ নেব। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে, প্রকাশ্য সভায় মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, টিএমসির শ্রমিক নেতা সুকান্ত হাজরাকে এফআইআর করে গ্রেপ্তার করানোর জন্য। সুকান্ত হাজরা নতুন বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়নের অফিস দখল করে রেখেছে বলে অভিযোগ। অন্যদিকে টিএমসি নেতা সুকান্ত হাজরার দাবি, তিনি বেআইনি কিছুই করেননি। চালিত হবে, আমি এখানে নেতৃত্বকে অনুরোধ করব, আমার কাছে, আমি সভাপতি হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাপারে যেমন কমপ্লেন গেছিল, এই মেমারি বাসস্ট্যান্ডের কমপ্লেনের চোটে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়, প্রতিদিন মেমারি বাসস্ট্যান্ড নিয়ে কমপ্লেন চলছে। আমি এখান থেকে বলে যাচ্ছি, আমি সেলিম ভাইকে এবং নেতৃত্বদের বলছি যারা ব্লকের নেতা আছেন, ওই যে লোকটি যে বেআইনিভাবে ঘরটা দখল করে রেখেছে, ওর নামে থানায় একটা কমপ্লেন করবেন। ও আইএনটিটিউসির কেউ নয়, আইএনটিটিউসির কোনো অনুমোদন ওর মধ্যে নেই, ওর কাছে নেই, আমরা এটা পরিষ্কার করে দিয়েছি যে আইএনটিটিউসির অনুমোদন না থাকলে ব্যাঙের ছাতার মতো কেউ যদি কোথাও আইএনটিটিউসির ঝান্ডা ব্যবহার করেন, হোর্ডিং ব্যবহার করেন, আমরা সেখানে গিয়ে বলে দিয়ে আসবো এ আইএনটিটিউসির কেউ নয়, আইএনটিটিউসির নাম যত্রতত্রভাবে ব্যবহার করা যাবে না। নাম ব্যবহার করতে গেলে রেজিস্ট্রেশন থাকতে হবে, প্রত্যেক বছর রিটার্ন জমা করতে হবে, অনুমোদন থাকতে হবে, আর জেলার ইউনিয়ন তখনই অনুমোদন পাবে। রাম শ্যাম যদু মধু রহিম কেউ বলে দেবেন, আর ইউনিয়ন অনুমোদন হবে, ওরম নয়, জেলা কমিটি এবং জেলা সভাপতি অনুমোদন দিলে তবে রাজ্য কমিটি হচ্ছে অনুমোদন দেবে। গোয়াজিউ লাইকের মতো আর আইএনটিটিউসি করা যাবে না, ওদিন চলে গেছে। যদি বর্তমান শহর পর্যন্ত আওয়াজ যায়, পূর্ব বর্তমানের যে কোনো প্রান্তে আওয়াজ যায়, যারা এগুলো করতে চাইছেন সতর্ক হন, আমাদের বলে দিতে হবে প্রকাশ্যে তারপর যে আপনি আইএনটিটিউসির কেউ নন, একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে আমরা আইএনটিটিউসি পরিচালনা করতে চাইছি। পূর্ব বর্তমানের মেমারি মন্ত্রিসভা তৃণমূল বাস ট্রেকার ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মেমারি নতুন বাসস্ট্যান্ডে স্বেচ্ছায় রক্তদান শিবির ও ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এবং বস্ত্রদান অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, কালনার বিধায়ক তথা পরিবহন দপ্তর বোর্ডের সদস্য দেবব্রত বাগ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম সহ অন্যান্য নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সভায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়নের অফিস দখল করে রাখার অভিযোগ তোলেন। তিনি সাংবাদিকদের জানান, নতুন বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়নের অফিস দখল করে রেখেছে সুকান্ত হাজরা, তার বিরুদ্ধে অভিযোগ আছে। ঋতব্রত এদিন মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এফআইআর করে তাকে গ্রেফতার করতে বলবো, তিনি দলের কেউ নন। সুকান্ত হাজরার নামে নির্দিষ্ট কমপ্লেন দীর্ঘ সময় ধরে আমরা পাচ্ছিলাম, আমরা দেখেছি শ্রমিকরা, অসংখ্য শ্রমিক এখানকার গিয়ে অভিযোগ করেছেন এবং তার ফলশ্রুতিতেই দেখেছেন যখন আইএনটিটিউসি ব্লক সভাপতি ঘোষণা করা হয়েছে, আমি তো এরকম শুনেছিলাম কলকাতায় বসে, উনি নাকি নিজেকেই নিজে আইএনটিটিউসি ব্লক সভাপতি করে ফেলেছিলেন। তারপর পার্টি থেকে যখন ঘোষণা করে দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে দেখেছেন যে দল এতদিন কোনো ব্যবস্থা নেয়নি কেন, দল এতদিন কোনো ব্যবস্থা নেয়নি, আপনি সেটা কাটাছেড়া নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়, যারা তৃণমূল, যারা তিনি দখল করে আছেন তিনি তৃণমূল, যারা নির্দেশ দিচ্ছেন তারাও তৃণমূল, তাহলে কি শহরের অভ্যন্তরে প্রকাশ পাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব? এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নয়, ট্রেড ইউনিয়নের শ্রমিকদের অভিযোগ রয়েছে যার সম্পর্কে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে, সেইভাবেই আমরা এই অফিস যাতে দখলমুক্ত করা যায় এবং অফিস ওনার নামেও নয়, সেজন্য প্রশাসনিকভাবে যা যেখানে অভিযোগ করবার আমরা আইএনটিটিউসি গতভাবে সেটা করব। শ্রমিকদের স্বার্থই হচ্ছে আমাদের একমাত্র প্রায়োরিটি, আপনি ইন্ডিভিজুয়াল ব্যক্তির স্বার্থ দেখাটা আমাদের কাজ। আপনি এফআইআর করার কথা বললেন, আদৌ কি এফআইআর হবে? সেটা এফআইআর হলেই আপনি দেখতে পাবেন। শুনে নেব যার বিরুদ্ধে অভিযোগ, সেই সুকান্ত হাজরা ঠিক কী জানাচ্ছেন। যে ঘর নিয়ে উনি ভুলে গেলেন সেই ঘর, এটা তো আমার বিল্ডিং বা কোনো কারুর ব্যক্তিগত মার্কেট কমপ্লেক্স নয়, এটা একটা পৌরসভার মার্কেট, পৌরসভার বিল্ডিংয়ে বসা আছে, পৌর প্রধানই সঠিক উত্তর দিয়ে দেবেন। উনি এফআইআর করতে বলেছেন, উনি এফআইআর করুন, সঠিক কাগজপত্র দিয়ে দেওয়া হবে, যদি আইএনটিটিউসি ঘর হয় অবশ্যই ছেড়ে চলে যাব, আর যদি কোনো অন্য নামে ঘর থাকে আমি যেরকম বসে আছি বসে থাকবো। কিন্তু ওখানে যেভাবে আপনি নিজেও তৃণমূলের সঙ্গে যুক্ত, যিনি বললেন তিনিও তৃণমূলের একজন নেতৃত্ব, সেক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ উঠে আছে, তাহলে কি প্রকাশ্যে আবারও শহর মেমারিতে গোষ্ঠী? দেখুন, উনি রাজ্যের নেতা, ওনার বিরুদ্ধে বলার আমার কোনো ধৃষ্টতা নেই,
আমি একজন সাধারণ তৃণমূল স্তরের কর্মী, তাই উনি আমার বিরুদ্ধে বলতেই পারেন, এটা ওনার অধিকার আছে বলে আমি মনে করি। আমি একজন সাধারণ কর্মী এবং ওনার বলে দেওয়া দিয়ে তো ঠিক হয়ে যাবে না যে আমি তৃণমূলটা করি কি করি না। আমি মমতা ব্যানার্জিকে সামনে রেখে তৃণমূল করি, আমি মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে সামনে রেখে আমি তৃণমূলটা ভালোবাসি, তৃণমূল দলটা করি। যদি দল বল মনে করে যে আমি তৃণমূল কর্মী হিসেবে আমাকে গ্রহণযোগ্যতা নেই, অবশ্যই আমাকে সরে যেতে হবে। অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির দায়িত্ব দিয়েছে, উনি সেই আইএনটিটিউসি দেখছেন, তো উনি ওনার কাছে হয়তো তথ্য সঠিক নেই। আজকের এই পদে আমার নামে এফআইআর হয়, তার বিরুদ্ধে আমি যা যা পদক্ষেপ নিয়ে নেব।